আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক বেটার আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের এই রেসিপিটি মানে ডেজার্ট রেসিপিটি আপনি যে কোনো গেট টুগেদারে, যে কোনো উৎসবে অথবা প্রিয় মানুষের সাথে এটা শেয়ার করতে পারেন। এর টেস্ট এবং লুক দুটোই দুর্দান্ত, খুবই সুস্বাদু এই রেসিপি। এই রেসিপির টেস্টটা এতটাই সুস্বাদু যা মুখে দিলে আপনাকে অন্যরকম একটি অনুভূতি দিবে। নতুন এই রেসিপি বা ডেজার্ট আইটেমের জন্য যে ইনগ্রিডিয়েন্টস আমার লাগছে, আমি প্রথমে নিয়েছি 3টা ডিম এবং এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ বাদাম, 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 লিটার মিল্ক। সব কিছু উপাদান আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি যে বাদামটা আপনাদের সাথে শেয়ার করছি সেই প্রসেসিংটা কমপ্লিট করছি, তাহলে অন্য প্রসেসিংয়ে এই বাদামের কাজটা কমপ্লিট হয়ে থাকলে কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। এখানে 1/3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি, কারণ এটা যখন আমি ব্লেন্ডার করব তখন লিকুইড মিল্কের কারণে ব্লেন্ডার প্রসেসিংটা খুব ইজিলি কমপ্লিট হয়ে যাবে। আমার হয়ে গেছে এবং লুকটা কতটা স্মুথ এবং ফিনিশিং হয়েছে। এরপরে যে 3টি ডিম আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই 3টি ডিম আমি কিন্তু একেবারে ফোম করে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে ফোম করে নিতে হবে, কারণ 3টা ডিম এবং পুরো প্রসেসিংয়েরটা আমি আপনাদের সাথে যদি শেয়ার করতে যাই পার্ট টু পার্ট তাহলে রেসিপিটি অনেক বড় হয়ে যায়। তাই এর সুবিধার্থে আমি এই প্রসেসিংটা ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেব। আমি এখানে যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি সেটা আমি শেয়ার করছি। তবে এখানে কেক তৈরির জন্য আমি কিন্তু অরেঞ্জ কেকটাই তৈরি করব। বেকিং পাউডার, বেকিং সোডা এবং মিল্ক পাউডার দিয়েছি পরিমাণ অনুযায়ী। আপনারা চাইলে ভ্যানিলা, স্ট্রবেরি, যে কোনো ধরনের কেক এখানে আপনারা তৈরি করে ইউজ করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে অরেঞ্জ কেকটার ফ্লেভার এবং লুক দুটো কিন্তু এখানে অনেক বেশি আকর্ষণীয় এবং টেস্টি হয়েছে। এরকম করে আমি কিন্তু কেকটা বেক করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। আমার কেকটা হয়ে যাওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর, আকর্ষণীয় অথবা সফট হয়েছে। ভালো এবং সফট কেক তৈরি করার কিন্তু সকল রকমের টিপস আমার চ্যানেলে দেয়া আছে এবং যে কেকগুলো আমি আপনাদের সাথে আমার চ্যানেলে শেয়ার করেছি সেগুলো আপনারা ফলো করলে শুধু সফট না, সুপার সফট আপনারা কেক তৈরি করতে পারবেন অনায়াসে। সেক্ষেত্রে একটি রেসিপিও আছে যেখানে আপনি বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াও আপনি কেক কীভাবে তৈরি করবেন সেই প্রসেসিংটা আমি আপনাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। এখন আমি সেই কেকের যে ব্রাউন শেপটা তৈরি হয়েছে সেটা কিন্তু ফেলে দেব এবং উপর থেকে এবং নিচ থেকে দুটো পার্ট আমি আলাদা করে নেব, তবে সেটা খুবই পাতলা, কারণ মিডিলে যে শেপটা আছে ওটাই আমি এখানে ইউজ করব। ভেতরটা কেমন হয়েছে এবং আমি কিন্তু পুরোটাই ক্লিন করে নিয়েছি, ব্রাউন শেপটা কিন্তু একেবারেই রাখিনি। এই পর্যায়ে চুলায় প্যান দিয়েছি এবং যে 1 লিটার আমি দুধ নিয়েছিলাম সেই দুধটা কিন্তু অলরেডি প্যানে দিয়ে দিয়েছি। এখন জাস্ট হালকা গরম হওয়ার অপেক্ষা। যখন হালকা গরম হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি এখানে মিল্ক পাউডার নিয়েছি 1/2 কাপ পরিমাণ। মিল্ক পাউডারটা অপশনাল, আমি ক্যাপশনে শুধু আপনাদের সাথে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করার জন্য বা দেখিয়ে থাকি। এখন যে বাদামটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা আমি ইউজ করছি। বাকি ছোটোখাটো যে অল্প ইনগ্রিডিয়েন্টস আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে অপশন হিসেবে রেখে দিই, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এবং সেটা নাও করতে পারেন। 2 টেবিল স্পুন সুগার মানে চিনি ব্যবহার করছি এবং সুগারের ব্যালেন্সটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে সল্ট নিয়ে নিলাম। আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং অপেক্ষা করছি একটু গরম হওয়া পর্যন্ত। যখন এটা গরম হয়ে যাবে আমি এখান থেকে 1 কাপ পরিমাণ উঠিয়ে রাখবো একটি প্রসেসিংয়ের জন্য, সেটা পুরো রেসিপিতে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি 1/3 কাপ পরিমাণ মিল্ক চকলেট নিয়েছি। আপনারা এই চকলেটটা অপশনাল হিসেবে রাখবেন, তবে যদি ব্যবহার করতে পারেন তাহলে ডেফিনেটলি 100% রেসিপিটি অনেক ভালো লাগে। তবে এটা যেহেতু হাতের কাছে সহজলভ্য নয় তাই আমি আপনাদের কাছে অপশন হিসেবে ছেড়ে দিলাম। এখন এখানে 1 টিস্পুন ভ্যানিলা অ্যাসেন্স ইউজ করছি, এ কারণে এই দুধের ফ্লেভারটা অনেকটাই ভালো আসবে এই অ্যাসেন্সের জন্য। এ পর্যায়ে আমি এখানে কিন্তু আগার আগার পাউডার ইউজ করব। আমি
3 টেবিল স্পুন আগার আগার পাউডার নেব। তবে আপনাদের পরিমাণ যদি বেশি হয়ে থাকে এর থেকে তাহলে আগার আগার পাউডারের পরিমাণটা আপনারা অবভিয়াসলি বাড়িয়ে দেবেন। এভাবে অল্প একটু পানি দিয়ে আমি আগার আগার পাউডারটা কিন্তু মিক্স করে নিয়েছি। পানিটা কিন্তু অবভিয়াসলি ঠান্ডা ছিল। এখন আমি এই আগার আগার পাউডারটা এই দুধের ভেতরে যখন দিয়ে দিব ইনস্ট্যান্ট আপনাকে কিন্তু কন্টিনিউসলি নাড়তে হবে যাতে এটা খুব ভালোভাবে মিশে যায়। এই পর্যায়ে আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি এবং একটি মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে বেকিং পেপারটা কিন্তু আমি বেশি করে নিয়েছি যাতে আমার মোল্ড আউট করতে সুবিধা হয় এবং এই মোল্ডটা কেমন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরকম মোল্ড হলে আপনাদের মোল্ড আউট করতে অনেকটাই ভালো হবে। যদি না থাকে তবে সেক্ষেত্রে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কাজটা কমপ্লিট করবেন। এবং 20 মিনিটের জন্য আমি এটা ঠান্ডা করতে দিয়েছি। এই পর্যায়ে 20 মিনিট ফাঁকে আমি যে দুধটা বাটি করে আলাদা করে রেখেছিলাম সেই দুধটা কিন্তু আমি কেকের নিচের পাটটা এবং সাইডের পাটটা কিন্তু একেবারে ভিজে নেব যতটুকু আপনার সম্ভব। এভাবে করে আমি সাইডটা ভিজিয়ে নিচ্ছি। তবে উপরের পাটটা আপনি প্রথমে ভেজাতে যাবেন না, শুধু নিচের পাট এবং সাইডের পাটটা আপনি এভাবে ব্রাশ দিয়ে দুধটা দিয়ে কেকটা ভিজিয়ে নেবেন। এই পর্যায়ে আমার ওটা কিন্তু 20 মিনিট পরে অনেকটাই জমে গেছে। এখন আমি কেকটা একেবারে মিডলে এটা ছেড়ে দেব। এই পর্যায়ে বাকি যে দুধটুকু ছিল এখন আপনি উপর থেকে এভাবে ব্রাশ করে দেবেন এবং বাকি দুধটা ফুলফিল আপনি এখানে কমপ্লিট করবেন যাতে কেকটা ভালোভাবে ভিজে যায়। তবে আপনাদের কাছে যদি প্রশ্ন হয়ে থাকে এভাবে কেকটাকে ভেজানোর কি প্রয়োজন ছিল, অবভিয়াসলি ছিল, কারণ যখন বাকি প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনার কেকটা কিন্তু পুরোপুরি কমপ্লিটলি সেট হবে যদি আপনি কেকটা এভাবে ভিজিয়ে নেন। এখন যে আগার আগার পাউডার দিয়ে আমি দুধটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি ঢেলে দিয়েছি। এখন এটাকে আপনার 3 ঘন্টার জন্য ঠান্ডা স্থানে রাখতে হবে। 3 ঘন্টা পর আমি যখন ব্যাক করব অলমোস্ট এটা কিন্তু অনেকটাই জমে গেছে। এখন চারপাশ থেকে চেপে দিচ্ছি যাতে এটা মোল্ড আউট করতে অনেকটাই ইজি হয়ে যায়। খুবই আস্তে করে আপনি এটা মোল্ড আউট করার জন্য ট্রাই করবেন। আমি আবারও বলছি যদি আপনাদের কাছে এভাবে মোল্ড না থাকে তাহলে আপনারা সুবিধা অনুযায়ী আপনারা মোল্ড আউট করে নেবেন। হয়ে গেছে আমার প্রাথমিকভাবে মোল্ড আউট করা। চারপাশটা কতটা স্মুথ হয়েছে সেটা আমি শেয়ার করছি। আর যেহেতু বেকিং পেপারটা আমি একটু বাড়তি করে নিয়েছি, কেন নিয়েছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এই জন্য বাড়তি করে নিলে আপনি এটা মোল্ড আউট করতে আপনার জন্য অনেকটাই ইজি হবে। আমি ডেকোরেশন করেছি, মাঝখানে একটু চেরি ফল দিয়েছি এবং চকলেট আর হোয়াইট কালারে আর কিছু ডেকোরেশনের জন্য সুইট বল নিয়েছি। আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনি এটা ডেকোরেশন করবেন। যদি আমার এই ডেকোরেশনটা আপনাদের কাছে ভালো লাগে এটাও ট্রাই করতে পারেন। আমি আপনাদের এখন কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হতে পারে। ভেতরটা যেমন হবে আপনাদের লুকটা অবভিয়াসলি ভালো লাগবে, কারণ ভেতরে এভাবে অরেঞ্জ কেক আর উপর থেকে মিল্ক, বাদাম এবং চকলেটের একটি কভারটা পুরো রেসিপি লুক এবং টেস্টটাকে ডিফারেন্ট করে তুলেছে। আশা করছি এবং অবভিয়াসলি 100% আপনাদের উপর রেকমেন্ড করছি এই রেসিপিটি আপনারা ঈদে অথবা যে কোনো উৎসবে অথবা গেট টুগেদারে চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন। শুধু ট্রাই না, যে আপনার এই রেসিপিটি খাবে সে 100 বার আপনাকে ধন্যবাদ জানাবে এত সুন্দর একটি রেসিপি তাকে উপহার দেওয়ার জন্য বা খাওয়ানোর জন্য। এটা কতটা মজা হতে পারে বা টেস্টি হতে পারে আপনারা অবশ্যই এটা ঘরে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আমার প্রতিটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি খুব সহজ করে এবং ঘরে থাকা সহজ কিছু উপাদান দিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।